गुड मॉर्निंग ऑल অফ ইউ। তো আজকে কিছু ডাউট কোশ্চেন নেব। ডাউট কোশ্চেন তো অবশ্যই সবগুলোই ডাউট, তো বেশিরভাগ যখন থেকে বীজগণিতের ডাউটগুলো শুরু হবে দেখতে পারবে সেগুলো হচ্ছে সাইকো ডাউট, মানে একটা সাইকো ছেলের, আমার ছাত্র সাইকো, মানে তার প্রোফাইল নেমই আই এম সাইকো। তো যেসব ছেলে মেয়ে এই অনলাইনে পড়াশোনা করছে, এই অনলাইনের ছাত্রছাত্রী আর হচ্ছে টিচার, এর মধ্যে তফাত আমরা করতে পারি, মানে অনলাইন পড়ানো আর হচ্ছে অফলাইন পড়ানো। অফলাইন পড়ানোর ভিতরে কি হয়, ছাত্র আর হচ্ছে শিক্ষকের ভিতরে একটা সৃজনশীলতার ভাব থাকে যেটা অনলাইনে থাকে না। মানে ওপাশ থেকে সেই সাইকো ছেলেটা হয়তো পাঠাচ্ছে, আমার এখনই লাগবে তো এখনই, মানে ওপাশে হয়তো কোনো একটা মেশিন বসে আছে যার হয়তো রক্ত মাংসের কোনো শরীর নয়, এই আজকে ক্লাস করিয়ে আসলাম 3টের সময় বাড়ি এসে, ক্লাসটা যেহেতু ডাউট কোশ্চেন তো করাচ্ছি, মানে একটুখানি যে রেস্ট সেটাও হয় না, মানে এতটা অবস্থা যে সৃজনশীলতার অভাব খুব। মানে একটা পড়াশোনা করা ছেলের যেটা কথাবার্তা যে কোনো কিছু একটা আলাদা সৃজনশীল ভাব থাকতে হবে, যেটা অনলাইনে সম্ভব হচ্ছে না। যতই আমাদের এই শিক্ষা ব্যবস্থা অনলাইনের দিকে যাক না কেন, ছাত্র শিক্ষকের যে একটা সম্পর্ক অফলাইনে ক্লাসরুমে সম্ভব পসিবল, সেটা অনলাইনে কোনো দিন দিতে পারবে না। এটা প্রত্যেকটা টিচার অ্যাগ্রি করবে, ডেফিনেটলি করতে হবে, কারণ এটা একটা টেকনোলজি মাধ্যম। তো টেকনোলজি মাধ্যম রক্ত মাংসের শরীরের মানুষের যে ফিলিংস সেটা কিন্তু দিতে পারবে না। তো ক্লাসরুমে হ্যাঁ দাদাকে দেখতে পাচ্ছি, দাদার কথাগুলো শুনছি, যে কোনো কিছু হতে পারে, তো এই জিনিসগুলো নিয়ে আসতে হবে যে আমি হয়তো টেকনোলজির মাধ্যমে পড়ছি, হয়তো টেকনোলজির মাধ্যমে পড়ছি, কিন্তু যার কাছ থেকে পড়ছি সে কিন্তু কোনো টেকনোলজিক্যাল মাধ্যম না। তো চলে আসি আমরা ডাউট কোশ্চেনে। দেখো ফার্স্ট এক নম্বর ডাউট কোশ্চেন, দেখো কি বলেছে। একজন ছাত্র একটি পরীক্ষায় কি করেছে, 5টি পেপার দিয়েছিল যেখানে প্রতিটি পেপারে পূর্ণ নম্বর একই ছিল। অর্থাৎ যদি 50-এ পরীক্ষা হয় প্রত্যেকটা পেপারই 50, যদি 100-তে পরীক্ষা হয় প্রত্যেকটা পেপারের হায়েস্ট স্কোর বা হায়েস্ট মার্কস 100-তেই পরীক্ষা হয়েছিল। এই পত্রগুলিতে তার নম্বর ছিল, মানে সে তার যে প্রাপ্ত নম্বর তার অনুপাত ছিল 6:7:8:9:10, এই অনুপাতে। এই সমস্ত পত্রে একত্রে প্রার্থী মোট নম্বরের 60% পেয়েছে, মানে 60% নম্বর পেয়েছে। এবার কি বলেছে, তারপর যে পেপারে সে 50%-এর বেশি পেয়েছে তার সংখ্যা কতগুলো, অর্থাৎ কতগুলো বিষয়ে সে 50%-এর বেশি নম্বর পেয়েছে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। বহুবার এই কোশ্চেনগুলো করিয়েছি তোমাদের অনলাইন মাধ্যমেও। যাই হোক দেখো কতটা সহজে করা যায়। মনে করো যে প্রত্যেকটা সাবজেক্টেই 100 করে নম্বর ছিল, প্রত্যেকটা সাবজেক্ট 100, তাহলে টোটাল যদি এখানে দেওয়া রয়েছে না 5টি পেপার, তাহলে 5টি যদি পেপার হয় 100 গুণ 5, তাহলে টোটাল আমার 500 মার্কসের পরীক্ষা হয়েছে। এবার টোটাল 500 মার্কসের মধ্যে ওভারঅল সে কত পার্সেন্ট নম্বর পেয়েছে, 60%। তাহলে 500-60% মানে কত, সে টোটাল নম্বর ক্যারি করতে পেরেছে 300 নম্বর। তাহলে সে ওভারঅল টোটাল নম্বর পেয়েছে 500-র মধ্যে 300 নম্বর, আমাদের ধরে নেওয়া ডাটা অনুযায়ী। কিন্তু এরপরে কি বলেছে, যে তার যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের অনুপাতটা কত, 6:7:8:9:10। এবার আমরা দেখি যে টোটাল যদি দেখি 28+15+15+9+15=30, 10+40 নম্বর সে অনুপাতের দিক থেকে টোটাল পেয়েছে, কিন্তু টোটাল সে 40 নয়, কত পেয়েছে 300। তাহলে 40-এর মান যদি 300 হয় কত গুণ বেশি, 7.5 গুণ বেশি, অর্থাৎ 7.5 গুণ বেশি। তাহলে আমরা দেখব যে 6 না পেয়ে 7.5 গুণ মানে কত মার্কস পেয়েছে, 6:42, 6:42 আর 4:46। তাহলে 46.2 প্রথম
সাবজেক্টে, তারপরে এর সঙ্গে যদি 7.5 গুণ বাড়িয়ে দিই, 5 সাথে 35 5, 3 7 সাথে 49, 3 52, এখানেই তোমার শেষ করে দিতে হবে ক্যালকুলেশন। আমাকে কি বের করতে বলেছে, সে 50%-এর বেশি নম্বর পেয়েছে কতগুলি সাবজেক্টে। এবার দেখো, 50-এর যদি 50% বের করি মানে 85-ই হবে, তাই না? তাহলে 50-এর উপরে সে কতগুলো সাবজেক্টে নম্বর পেয়েছে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে এই একমাত্র প্রথম যে সাবজেক্টটা, এটা বাদে এখান থেকে যখনই 52 থেকে শুরু হলো, তার মানে এই প্রত্যেকটা সাবজেক্ট আরও বেশি নম্বর পাবে। 7-এর 7.5 গুণ যদি 52.5 হয়, 8-এর সঙ্গে আরও বেশি, 9-এর সঙ্গে আরও বেশি, 10-এর সঙ্গে আরও বেশি, তার মানে কি 50%-এর উপরে কতগুলো সাবজেক্টে পেয়েছে, টোটাল 5টার মধ্যে একটা বাদ, তার মানে 4টে সাবজেক্টে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, ঠিক আছে? বহুবার করানো হয়েছে, তোমরা অবশ্যই প্র্যাকটিসে রেখো এই টাইপগুলো, খুব ইম্পর্টেন্ট টাইপ। নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসার আগে দেখো, এর আগে অ্যানাউন্স করেছি এর আগের ভিডিওটায়, এই ভিডিওটায়ও লাস্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যেহেতু সিট অলমোস্ট বুকিং বুকড, তো পুলিশের ভ্যাকেন্সির জন্য যারাই আবাসিক থাকতে চাচ্ছ, বিশেষ করে অভিষেকদার গাইডে, তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের অ্যাডমিশনের একটা সিট কনফার্ম করে নাও, কারণ লিমিটেড সিট, এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা লিমিটেড সিট। আর এই বছর থেকেই আবাসিকটা ফার্স্ট স্টার্ট হচ্ছে আমাদের অফলাইনের সাথে সাথে, অফলাইন অনলাইনের সাথে সাথে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে আবাসিকের জন্য কন্ট্যাক্ট করতে পারো। আর যারাই দূরবর্তী ক্যান্ডিডেট, যে আমাদের ম্যাথসে প্রবলেম আছে, তো ম্যাথসে যাদেরই মনে হবে যে আমাদের ম্যাথসের একটা সঠিক গাইড প্রয়োজন, তারা অবশ্যই আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। কমপ্লিট ম্যাথসের কোর্স, কনসেপচুয়াল শর্টকাট, সব থেকে বড় ব্যাপার যে কনসেপচুয়ালি এখন এগোতে হবে যে কোনো বিষয়ে। তো টোটাল কোর্স ফিসটা 1500 টাকা, আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা অ্যাডমিশন লিঙ্কটা অনলাইনে আমাদের প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর অফলাইন কোচিং নেওয়ার জন্যও ব্যাচ স্টার্ট হয়েছে, অফলাইন কোচিং নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো এই নম্বরে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। গুগল ম্যাপে লোকেশনটা দেখতে পারবে, আমাদের কোচিং সেন্টারের অ্যাড্রেস এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো, নেক্সট 1 নম্বর হলো 2 নম্বর কোশ্চেন, এটাও আমাদের অনলাইন কোর্সের ছেলে ডাউট, এর বাড়ি হচ্ছে জয়নগর, বহু পুরনো, গাভাস্করের কাছে, বহু পুরনো বলতে 1 ইয়ার এরকম সামথিং, 10টি, ইমরানের কাছে 6টি রুটি ছিল, কিন্তু বথামের কাছে কোনো রুটি ছিল না। তারা তিনজনে মিলে সমানভাবে রুটিগুলি ভাগ করে খেল, শেষে বথাম তাদের 96 টাকা দিল, গাভাস্কর এবং ইমরান কত করে ভাগ পাবে? মানে এই যে যে বথাম 96 টাকা দিয়েছে, এই টাকার থেকে গাভাস্কর আর ইমরান কে কত টাকা ভাগ পাবে, কেন ভাগ পাবে? কারণ গাভাস্করের কাছে 10টা রুটি ছিল আর ইমরানের কাছে 6টা রুটি ছিল, কিন্তু বথামের কাছে তো কোনো রুটি ছিল না, তাহলে ও এসে সমানভাবে ভাগ বসিয়েছে, তাহলে এই 96 টাকার থেকে কে কত টাকা পাবে? অনেকে এই প্রশ্নের উত্তর 10 আর 6 16, তাহলে 6 16 96, 6 গুণ 6 10 60, 6 6 36, 60 আর 36 দিয়ে দিল। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 60 আর হচ্ছে 36 দেবে, কিন্তু অপশানে তো নেই, অপশানে নেই, এখানেই হচ্ছে লজিক্যাল। এবার অনেক এই অনলাইনে এক্সপিরিয়েন্সড বহু, আমি সবার মতামতকে শ্রদ্ধা জানাই, সবারই মতামত থাকা উচিত ভালো, কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড এইসব মতাদর্শক মত দিচ্ছে যে এই ধরনের 30% কোশ্চেন আগের থেকে বাদ দিয়ে রাখতে হবে, যে হার্ড হবেই, আর বাদবাকি 70% ইজি সেগুলো করে যাও। কিন্তু ভাই, 30% এখনকার জেনারেশনের কাছে ওই 30%টা হচ্ছে ইজি, বাদবাকি 70%টা হচ্ছে হার্ড এখনকার এক্সামিনারের কাছে। এই ট্রেন্ড চলছে, এক্সামিনাররা স্টুডেন্টসদের কাছে এই ট্রেন্ডটা পৌঁছে দিচ্ছে,
তো সেই অনুযায়ী একটা টিচারের জায়গায় থেকে মত আলাদা আলাদা থাকবে। তো এক্সপিরিয়েন্সটা এই মত দিচ্ছে, আমি সামান্যতম একজন গাইডার এইটুকু এক্সপিরিয়েন্স তোমাদের দিলাম যে কিছু শিখে যাও। পরীক্ষক জানতে চাইছে তুমি কত সূত্র, কত বইপত্র ঘেটে ঘেটে, কত সূত্র মাথায় মগজে নিয়ে আসলে, সেটা আমি জানতে চাই না। মগজটা কোন পর্যন্ত ভাবনা চিন্তায় যেতে পারছে সেটা আমি দেখতে চাই, কত মিনিটে, ওই 60 মিনিটে। এবার এই এতটা সহজ প্রশ্ন, এই কনসেপ্টে বহু আমি কোশ্চেন করিয়েছি। দেখো, প্রথম অবস্থায় গাভাস্কার, ইমরান আর হচ্ছে বাথাম, গাভাস্কারের কাছে 10টা রুটি রয়েছে অনুপাত, ইমরানের কাছে 6টা রুটি রয়েছে, আর বথামের কাছে কোনো রুটি নেই, মানে শূন্য। আমি কি করব, আমি অনুপাত করে দেব। কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে। তাহলে 5 দোগুণে 10 আর হচ্ছে 3 দোগুণে 6, আর এ তো 0। তাহলে আর একটা কন্ডিশান আসবে, সেটা হচ্ছে কি, টোটাল। তাহলে 5 আর 3-এ টোটাল দুজনের মিলে 8টা রুটি আছে, টোটাল 8টা রুটি আছে। এবার কন্ডিশন কি হয়েছে, বাথাম এর সঙ্গে যুক্ত হয়েছে বাকি দুজনের সঙ্গে, যখনই যুক্ত হলো তারা সমানভাবে রুটিগুলো ভাগ বসালো। তাহলে সমানভাবে মানে কি, 1:1:1। তাহলে এক্ষেত্রে দেখো 1, 2, 3, 3টে আসছে, তাহলে টোটালের পরিমাণ তো একই থাকবে। ক্যান্ডিডেট বাড়ুক আর যাই করুক, টোটাল আমার যে কটা রুটি ছিল, আগে যদি 8টা থাকে এখনও 8টা হতে হবে, তাহলে যখনই আলাদা ব্যালেন্স করে দাও, 8-এর সঙ্গে 3 গুণ, 3-এর সঙ্গে 8 গুণ। তাহলে এখানে 8 গুণ হলো, তার মানে কি প্রত্যেকটাই 8, 8, 8 করে হলো। এখানে যখনই 3 গুণ হলো, এখানে 3 গুণ করো, তাহলে 3×3=9, এখানেও 3 গুণ করো, অনুপাতের রোল, 3×5=15। দ্যাটস ইট, কোশ্চেন তোমাদের সলিউশন হয়ে গেছে। এবার দেখো, গাভাস্কারের কাছে যদি 15টা রুটি থাকে, এখন তার কাছে 8টা রুটি আছে, তাহলে গাভাস্কারের কটা রুটি কমে গেছে, 7টা রুটি কমে গেছে, গাভাস্কার অনুপাত ইমরান। আর এই 7টা রুটি কমে গেল কেন, কারণ যে বথাম এসছে ওই বথামকে 7টা দিয়ে দিয়েছে, তাহলে ওই 7টারই মান বা 7টারই ভ্যালু কে পাবে, গাভাস্কার পাবে। তাহলে গাভাস্কার 7টার ভ্যালু পাবে, আর ইমরানের কাছে 9টা ছিল, এখন 8টা আছে। তাহলে এই যে যে 1টা কমে গেল কেন, কারণ 1টা দিয়েছে হচ্ছে বথামকে ইমরান, আর 7টা দিয়েছে হচ্ছে গাভাস্কার। তাহলে ইমরান পাবে 1টার মান, 7 আর 1 টোটাল 8 টাকা, কিন্তু টোটাল হচ্ছে 96 টাকা, 12 গুণ বেশি। তাহলে 7-এর সঙ্গে 12 গুণ বাড়িয়ে দাও, 7×12=84 টাকা, 1-এর সঙ্গে 12 গুণ বাড়িয়ে দাও, 12 টাকা। দ্যাটস ইট, তাহলে 84 আর হচ্ছে 12, দ্যাট ইজ অপশন নাম্বার এ। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কোনো একটা পরীক্ষায় যখন পেয়ে যাবে তখন বুঝতে পারবে যে কোশ্চেন ঘোরে কীভাবে সলিউশন ঘোরানো যাবে না, কনসেপ্ট ফিক্স থাকে, কনসেপ্ট ফিক্সড রেখে পরীক্ষকরা ল্যাঙ্গুয়েজটা ঘোরায়, কনসেপ্ট ফিক্সড। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 3। কত লাভের শতাংশে একটি নিবন্ধ বিক্রি করতে হবে যাতে অর্ধেক দামে বিক্রি করলে কি হচ্ছে, 30% ক্ষতি হচ্ছে। তাহলে শুরুতে আমি কত লাভে বিক্রি করেছিলাম, কত লাভের শতাংশে বিক্রি করেছিলাম, যে সেই জিনিসটা আমি যদি তার অর্ধেক দামে বিক্রি করি, এখন আমার 30% ক্ষতি হচ্ছে। ট্রাই করো, যে কোনোভাবে ট্রাই করতে পারো, যে কোনোভাবে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রত্যেকটা ব্যক্তিত্ব ইন্ডিভিজুয়াল, সলিউশনও ইন্ডিভিজুয়াল, কনসেপ্টও ইন্ডিভিজুয়াল, ভাবনা চিন্তা করাবেও ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। এই অনলাইনে আমরা খুব কম আসি, তারপরেও বহু ছেলেমেয়ে কমেন্ট করে যে দাদা পড়াতে আসছেন না, আপনার কাছেই আমরা পড়ি, তো তখনই আসি, আর না হলে এই অনলাইনে কপি বাজ ভরে গেছে, খারাপ লাগে এটাই। দেখো, 30% ক্ষতি, এবার খারাপ তাদেরই লাগবে আমার এই কথাটাই যে কপিবাজ ভরে গেছে যারা কপি করে চলছে, বাদবাকি যারা পড়াশোনা করছে বা দাদার কাছ থেকে শিখছে তাদের কোনো খারাপ লাগবে না।
কারণ কনসেপ্টটা এক একজনের থিঙ্কিং আলাদা আলাদা, মিলতে পারে না বা একই ধরনের ওয়েতে চলতে পারে না। 30% ক্ষতি, 30%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 3/10। 10 টাকার মধ্যে 3 টাকা যদি ক্ষতি হয়, তার মানে 13 টাকায় আমি বিক্রি করেছিলাম। তাহলে দেখো, সিপি অনুপাত, এসপি অনুপাত, আমার লস হয়েছে, এটাই লস, আর আগে আমি প্রফিটে বিক্রি করেছি। কিন্তু এই কন্ডিশনে আমি 10 টাকার জিনিসটা বিক্রি করেছি, ও সরি, 3 টাকা ক্ষতি, তো তার মানে 7 টাকায় বিক্রি হয়েছে। তাহলে 7 টাকায় বিক্রি করেছি, লস হয়েছে আমার 3 টাকা। ভালো করে দেখে নাও, আর কোনো কিছুই থাকবে না, এই টাইপের কোশ্চেন ঝটঝট করে বলে দেবে ওরালি। দেখো, ক্রয় মূল্য আমার দুটো কন্ডিশনে একই বস্তু, তাহলে এই বস্তুটার ক্রয় মূল্য যখন এখন আমি 10 টাকা দেখতে পাচ্ছি, আমার আগের কন্ডিশনেও 10 টাকাই ক্রয় মূল্য, কেনা দামটা ফিক্সড, একই দ্রব্যের উপরে কথা হচ্ছে। কিন্তু কি হয়েছে, আমার এই তিন টাকাটা লস কেন হচ্ছে? কারণ আমি কি করেছি, আগে যা দামে বিক্রি করেছি তার অর্ধেক দামে এখন বিক্রি করছি। এটাই তো বলেছে না, অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হচ্ছে। তাহলে এই 7 টাকাটা আগেকার অর্ধেক দাম, তাহলে আগে আমি কততে বিক্রি করেছি? 7-এর দ্বিগুণ করে দাও, 14 টাকায়। আগেও কেনা দাম আমার যে বস্তুটার 10 টাকায়, এখনও সেই বস্তুটার কেনা দাম আমার 10 টাকা। তাহলে ক্রয় মূল্য আমার দুটো ক্ষেত্রেই একই বস্তুর যেহেতু ফিক্সড। কিন্তু কন্ডিশন কি, আমি আগের থেকে হাফ দামে বিক্রি করছি, আমার 3 টাকা ক্ষতি হচ্ছে, মূল কথা এটা। তাহলে আমি যদি আগের থেকে হাফ দামে 7 টাকায় বিক্রি করি, তাহলে আগের 14 টাকায় বিক্রি করেছি, দ্যাটস ইট। আমার প্রফিট পার্সেন্ট বিয়ের করতে হবে, 10 টাকার জিনিসটা 14 টাকায় বিক্রি করতাম, 4 টাকা আমার কি হতো? প্রফিট হতো 4 টাকা। তাহলে 4 টাকা প্রফিট কত টাকার উপরে? 10 টাকার উপরে। 1/10 মানে 10%, 4 গুণ আছে মানে 40% লাভ, দ্যাটস ইট, অপশান নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো যেন ভুল না হয়। এই ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যত বেশি ডাটা দেওয়া থাকবে তত সহজ, যত সিঙ্গেল লাইন, যত ডাটা কম দেওয়া থাকবে তত কঠিন। আর অঙ্ক সহজ বা কঠিন কোনো কিছুই নয়, যতক্ষণ না আমরা সেই প্রসেসটা, সঠিক প্রসেসটা, পদ্ধতিটা না জানতে পারছি, ততক্ষণ আমাদের কাছে সহজ কোশ্চেনও কঠিন মনে হবে। যদি প্রসেসটা জানা থাকে, কঠিন প্রশ্ন সহজ মনে হবে। 40 টাকায় 45টি লেবু বিক্রি করলে একজন মানুষ 20% হারায়, মানে 20% তার লস হয়। 20% লাভের জন্য তাকে 24 টাকায় কয়টি বিক্রি করতে হবে? এই টাইপটা বহুদিন যাবৎ যারা প্র্যাকটিসেও থাকে তাদেরও ডাউট চলে আসে। দেখো, একদম ফিক্সড একটা কন্ডিশন আমি বলে দিচ্ছি, মুখস্থ করার কিছুই নেই, ফিক্সড একটা কন্ডিশন বলছি। 40 টাকায় আমি কয়টি লেবু কিনেছি? 45টি লেবু। ইন্টু কী করেছি না, 20% লস করেছি। তাহলে 100/20% লস যেহেতু 80 ইকুয়াল। এবার আমি 24 টাকায়, তাহলে 24/ কোয়ান্টিটি বের করতে হবে এক্স, ইন্টু 20% লাভ করতে হবে, তাহলে 100/120। ঠিক আছে, 100/100 আউট করে দাও, 40 দোগুণে 80, 24 দিয়ে কেটে দাও 5 বার, 5 দিয়ে কেটে দাও 9 বার, তাহলে এপাশে এক্স পড়ে থাকলো, 9 দোগুণে 18। তাহলে এক্সের মান যখন 18 চলে আসলো, তার মানে কি, 18টা দ্রব্য তাকে 24 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, একদম ইজিয়েস্ট ওয়ে, সিঙ্গেল লাইনে কোশ্চেন। এই টাইপটা যত প্র্যাকটিসই অনেক দিন ধরে থাকুক না কেন, ওই কিছুদিন যাবৎ যদি চোখের দিক থেকে সরে যায়, তারপরেই ডাউট চলে আসে এই টাইপগুলো। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 5। এই টাইপের কোশ্চেনটা আগেরটা করানোর পরে আশা করছি এই কোশ্চেনটা প্রত্যেকে করতে পারবে। এসপি মানে সেলিং প্রাইস 3 গুণ এবং সিপি দ্বিগুণ হলে মুনাফা, লাভ 65% হয়ে যায়, বর্তমান মুনাফা শতাংশে কত? আমি বিক্রয় মূল্যকে 3 গুণ করেছি, ক্রয় মূল্যকে 2 গুণ করেছি, লাভ আমার 65% হচ্ছে, তাহলে মুনাফা আমার এখন কত শতাংশ? দেখো, 65% লাভ মানে 13/20,
অর্থাৎ 20 টাকার জিনিসে 13 টাকা লাভ, 33 টাকা জিনিসটা আমি বিক্রি করছি। ওই অ্যাজ ইট ইজ সিপি, এসপি আর হচ্ছে প্রফিট। আমি কি করলাম, আমার ক্রয় মূল্য ছিল 20 টাকা, 20 টাকার জিনিসটা আমি বিক্রি করেছি 33 টাকা, আমার লাভ হয়েছে 13 টাকা, আমার লাভ হয়েছে 13 টাকা। কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমি বিক্রয় মূল্য তিন গুণ করেছিলাম। আমি যদি বিক্রয় মূল্য যাই আমার থাকুক তার তিন গুণ করে যদি 33 আসে, তাহলে আগে কত টাকা ছিল, 33কে তিন দ্বারা ভাগ করে দাও, 11 টাকা আগে বিক্রয় মূল্য ছিল। ক্রয় মূল্য দ্বিগুণ করেছি, তাহলে ক্রয় মূল্য আমি দ্বিগুণ করে 20 টাকায় এসেছি, তাহলে ক্রয় মূল্য আগে কত টাকা ছিল, সিম্পল 10 টাকা, দ্যাটস ইট। তাহলে 10 টাকার জিনিসটা 11 টাকায় বিক্রি হয়েছে, তাহলে লাভ আমার কত টাকা হচ্ছে, 1 টাকা। তাহলে 1 টাকা লাভ হচ্ছে 10 টাকার উপরে, তাহলে 10% আমার প্রফিট, অপশন নাম্বার এ। ঠিক আছে, যত কোশ্চেন, কারণ বহু ছেলেরা কমেন্টে জানায়, এইটুকুই অনেক যে দাদা প্রত্যেকটা ক্লাসে কিছু নতুন টাইপ এবং নতুন কিছু শিখে যাই আপনার ক্লাস থেকে, এইটুকুই অনেক। কপিবাজরা কপি করবেই, কিন্তু কপি করতে করতে একটা সময় তারাও শিখে যাবে, এটাই অনেক। শুধু কপি করে গেলে তো হবে না, কপি করতে করতে শিখে যেতে হবে, তবে গিয়ে সেটা সার্থক, কপি হলেও সেটা সার্থক। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 6। এ, বি এবং সি একসাথে একটি কাজ 16 দিনে সম্পূর্ণ করতে পারে, পরে তাদের তিনজন একসাথে 2 দিন কাজ করেছিল। মানে এই তিনজনই একসাথে 2 দিন পর্যন্ত কাজ করেছে, তারপরে 2 দিন পরে এ চলে গেছে, বি এবং সি আরও 9 দিন কাজ করেছে এবং তারপর বি চলে গেছে। এবার যখন বি চলে গেছে, সি একা পড়ে রয়েছে, বাকি যে কাজটা সেই কাজটুকু সি একা 6 দিনে শেষ করেছে। যদি সি একা 24 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে, তবে বি একা কাজটি সম্পূর্ণ করতে পারবে কত দিনে, এটা ফাইন্ড করতে হবে। কিছুই নেই কোশ্চেনে, দেখো এ বি সি তিনজন মিলে একত্রে 16 দিনে কাজটি করছে, সি একা যখন করছে কাজটি 24 দিনে শেষ করতে পারে, তাই না, এটা দেওয়া রয়েছে। সি একা বাকি কাজটি 6 দিনে শেষ করে। দেখো 16 আর 24 এলসিএম যদি আমরা নিই 48, তাহলে 3 16 48, 24 দুগুণে 48, দ্যাটস ইট। এখান থেকে আমরা কী পাবো, পাবো হচ্ছে এই যে তাদের তিনজন একসাথে 2 দিন কাজ করেছে। তাহলে তিনজন যখনই একসাথে কাজ করে, তিনটে করে করতে পারে, যদি 2 দিন পর্যন্ত কাজ করে, 3 দুগুণে 6টা তারা তিনজনে একত্রে করে দিয়েছে, তাহলে 48 থেকে 6টা মাইনাস করে দাও, 42টা কাজ করতে বাকি রয়েছে। কি বলেছে, যে সি 6 দিনে বাকি কাজটি শেষ করছে, সি একদিনে দুটো করতে পারে, তাহলে 6 দিনে 6 দুগুণে 12টা কাজ একাই করে, তাহলে 42 থেকে 12 মাইনাস করে দাও, পড়ে থাকলো 30টা কাজ। এই 30টা কাজ কাদের কাদের করতে হবে, বি এবং সি 9 দিন কাজ করেছে এই 30টা, তাহলে বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত পাবে, 30কে 9 দ্বারা ভাগ করে দাও, 10/3। এবার দেখো আলাদা আলাদা করে এফিসিয়েন্সি কী করে দাদা বের করব, কোনো অসুবিধে নেই। সি এর এফিসিয়েন্সি কত, 2, তাহলে সির এফিসিয়েন্সি যদি 2 হয়, দুজনে মিলে একত্রে যদি 10/3 হয়, তাহলে বাদ বাকিটা নিশ্চয়ই বির, তাহলে বির এফিসিয়েন্সি কত, 10/3 হচ্ছে দুজনের টোটাল এফিসিয়েন্সি, মাইনাস করে দাও এই 2, তাহলে কত পাবো, 3 2 6, 4/3 হচ্ছে কার এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি। এবার বলেছে বি পুরো কাজটা, মানে এই 48টা টোটাল কাজ, এই কাজটা কতদিনে করতে পারবে, বির এফিসিয়েন্সি এই, তাহলে 3/4, 4 দিয়ে কেটে দাও, 4 12 48, 3 12 36 দিনে বি পুরো কাজটা শেষ করতে পারবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, শুরু হলো সাইকো ডাউট, মানে ক্যান্ডিডেটটার এমনই প্রোফাইল নেম যে আই এম সাইকো।
লিখতে হবে না, আদতেও একটা সাইকো এবং ভালো সাইকো। কেন এই ডাউটের ভিতরেও বলছি, একটা নিজে সাইকো সে আরেকজনকেও সাইকো বানিয়ে দিতে পারে। দেখো কতটা ইজি, এই ভ্যালুটার মান এক দেওয়া রয়েছে, এই ভ্যালুটার মান কত হবে? এই ভ্যালুটার মান দেওয়া রয়েছে এক, তাহলে এ বি এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান দেওয়া রয়েছে। আমরা যদি এ প্লাস বি ইকুয়াল টু এ বি এ পাশে গুণ, এই পার্ট একটা গুণ, এই পার্ট একটা গুণ, এ বিকে ও পাশে শিফট করে দিই, তাহলে ওয়ান বাই এ বি, দু পাশে যদি কিউব করে দিই তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি না কত আসবে? এ প্লাস, আচ্ছা এ কিউব যোগ বি কিউব যোগ থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান বাই এ বি তার হোল কিউবকে লিখতে পারি এ কিউব বি কিউব, জাস্ট এটাকে ছেড়ে দিয়ে লিখলাম। এবার তুমি ভাবো কী ভাববে, এই যে যে পার্টটুকু থ্রি এর পরের থেকে এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ বি ইন্টু এ প্লাস বি এর মান কত দেওয়া রয়েছে কোশ্চেনে? এক দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না এ কিউব যোগ হচ্ছে বি কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান, কারণ এ বি ইন্টু এ প্লাস বির মান এক দেওয়া রয়েছে, বসিয়ে দিলাম ইকুয়াল টু ওয়ান বাই এ কিউব বি কিউব। তাহলে এ পাশে থ্রি অ্যাকচুয়াল ভ্যালুটা রেখে দিই ইকুয়াল টু, এ পাশে তো ওয়ান বাই এ কিউব বি কিউব দেওয়া রয়েছে, এই পার্টটুকুকে যদি ও পাশে নিয়ে নিই তাহলে এ পাশে এ কিউব প্লাসে রয়েছে, এ পাশে মাইনাস হবে, বি কিউব এ পাশে প্লাসে রয়েছে, এ পাশে মাইনাস হয়ে যাবে। দেখো তো এই যে যে পার্টটা আসলো এই পার্টটাই এইটা বের করতে বলেছে কিনা, এইটার মানই তো এটা, তাহলে এটার মান কত এসছে? তিন। তাহলে থ্রি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, কোনো রকম জটিল বা কোনো কিছু, ডাইরেক্ট ফর্মুলা বেস, ডাইরেক্ট, কিছুই তো নেই। নেক্সট নেক্সট দেখো, হিন্ট বলে দিই যে ভ্যালু পুট করো, ভ্যালু পুট করো, এর পরেও আমি দেখব সবগুলো হ্যান্ড রিটেন লেখা, কি বলবো, এ কিউব যোগ বি কিউবের মান 35, এ প্লাস বি এর মান 5, তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এর মান কত? তার মানে এই এদের অনন্যকের ভ্যালু বের করতে হবে। তুমি ভাবো এ প্লাস বির মান 5, তাহলে এ প্লাস বির মান যদি আমাদের 5 দেওয়া থাকে, এ প্লাস বি ইকুয়াল টু 5, আমি যদি মনে করি এর মান 1 যোগ বির মান 4, চারের একে 5 হচ্ছে, হচ্ছে, আবার এর মান যদি 2 রাখি বির মান 3, 3 আর 2 5 হচ্ছে, তাতেও হচ্ছে, এরপরে আবার যদি 3 2 নাও একই প্রসেস রিপিট হয়ে যাচ্ছে। কিন্তু বলেছে যে এ কিউব যোগ বি কিউবের মান 35 হতে হবে, তাহলে একের কিউব যদি করো 4 এর কিউব কত আসছে? 64, 64-এর সঙ্গে আবার এক যোগ, তার মানে কি এই পার্টটা আউট হয়ে গেল। 2 এর কিউব 3 এর কিউব, তাহলে 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 8 যোগ 27 কত পাবে? 35 পাবে। তাহলে দুটো কন্ডিশনই তো স্যাটিসফাই হলো, এখানে 35 এখানেও 35 চলে আসলো, তাহলে এর মান কত? 2, আর বির মান কত? 3। আমাদের বলেছে যে ওয়ান বাই এ ওয়ান বাই বি, তাহলে মানে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি, তাহলে এলসিএম কত পাবে? 6, তাহলে 3 আর 2 5, তাহলে 5/6। এই তো কোশ্চেনের সলিউশন ছিল না, এর থেকে আর কী হতে পারে? স্যারের সাথে তর্ক করলাম বা স্যারের সম্পর্কে দুই পাঁচটা কথা বলে দিলাম, সাময়িক তোমার ফ্রাস্ট্রেশন বেরোতে পারে ভাই, সৃজনশীলতা এই অনলাইনে শেখানো সম্ভব না। যদি অনলাইনে পড়াশোনাই শিখতে হয় তাহলে সৃজনশীলতা তোমার পারিপার্শ্বিক জায়গার থেকে শিখতে হবে। নেক্সট আরও একটা ডাউটে আসি, এই যে ডাউট নেক্সট, এই ডাউট কোনো একটা কোশ্চেনের না অপশন না কোনো কিছু হাতে লিখে কোনটা এন বা কোনটা এক্স, হ্যান্ড রিটেন তো বুঝে ওঠা সম্ভব না। তোমার কাছে ফোন রয়েছে, তুমি কোশ্চেন আমার তোলার কী দরকার? তোমার যেখান থেকে প্র্যাকটিস করো ফটোটা তুলেই তো পাঠাবে, তুমি সেটা না করে কী করো? আই এম সাইকো, সবাইকে সাইকো করে দিচ্ছ। এই কোশ্চেনের আমি সলিউশন দেখাবো, তারপরে এই সাইকো যদি ফটোটা তুলে অবজেক্টিভ পরীক্ষায় বসছো, অপশনটা যদি থাকে এক্সের মান কত, ডাইরেক্ট এক্সের মান এক্সের বসিয়ে দিলে পরে লেফট সাইডেরটা রাইট সাইডে ভ্যালুটা স্যাটিসফাই করে দিলে পরেই তো আমি বুঝে যাবো যে এক্সের মান কতটা।
আর যদি সলিউশনই আসতে হয় করো, মাধ্যমিকে 10 নম্বর কোশ্চেনের জন্য একটা প্রশ্নের জন্য 5 মিনিটও পাওয়া যায়, তোমার তো 5 মিনিটে 20খানা কোশ্চেন দেখতে হবে। এটার যদি আমি সলিউশন করতে যাই, আমি এই বোর্ডে ধরাতে পারবো না, যদিও আমি চেষ্টা করছি। দেখো, 4x-9 প্লাস 4x+9 এই পার্টে হোল স্কোয়ার করলাম, আবার 5+√7 এই পার্টেরও হোল স্কোয়ার করলাম। এবার a+b তার হোল স্কোয়ার, a+b তার হোল স্কোয়ার বসিয়ে দাও, তার মানে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এই রুটটা উঠে যাবে, তাহলে 4x-9 প্লাস b স্কোয়ার মানে এই রুটটা উঠে যাবে, 4x+9 প্লাস 2ab, তাহলে 2√4x, এ কোনটা, 4x-9 প্লাস ab, সরি এটা আসলো a, রুটের ভিতরেই b আছে, তাহলে 4x+9 ইকুয়াল টু a+b তার হোল স্কোয়ার, তার মানে 5 এর বর্গ হচ্ছে 25 প্লাস √7 এর বর্গ 7 প্লাস 2ab, তার মানে 5 × 2 = 10, √7। যদি সলিউশনটা করি, -9 + 9 কেটে গেল, তাহলে 4x, 8x + 2√, এটা কত আসবে, a-b a+b, তার মানে a²-b² এর ফর্মুলা, তাহলে 4x এর স্কোয়ার কত, 16x² মাইনাস 9 এর স্কোয়ার কত, 81, ইকুয়াল টু 25 আর 7 = 32 যোগ হচ্ছে 10√7। ভালো করে একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটাতে 2 2 রয়েছে, তাহলে 2 দিয়ে আমি কাটাকাটি করে দিই, তাহলে 4x 2 কেটে গেল, 16 5, তাই না। এবার এইটা বাদে বাকিটা আমি একটা সাইডে রাখবো, তার মানে এটা কী আসছে, 16x² - 81 ইকুয়াল টু এপাশে 16 যোগ হচ্ছে 5√7, আর এপাশে তো 4x ছিল প্লাসে, এপাশে যদি শিফট করে দিই -4x, তাহলে এই বর্গমূলটা তোলার জন্য এপাশে বর্গ, এপাশেও বর্গ করে দিলাম। এত খাটনি অবজেক্টিভ পরীক্ষার জন্য বহু বছর পরে হয়তো করছি, বহু বছর পরে হয়তো। তারপরে এটাকে যদি রুটটা তুলে দিই, তাহলে কত থাকবে, 16x² - 81 ইকুয়াল, আর এপাশে আমি কি করব, এই পার্টটাকে আমি এ ভাববো, এই পার্টটাকে আমি বি ভাববো, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মানে 16+5√7 তার স্কোয়ার, এ স্কোয়ার হলো, যোগ b স্কোয়ার মানে 4x তার হোল স্কোয়ার, তার মানে 16x² মাইনাস আছে -2ab, তাহলে 2 × 4x × এ কোনটা, 16+5√7, বোঝা গেল। শুধুমাত্র ফর্মুলা ফেলছি, এই পুরো ডিজিটের পার্টটাকে আমি এ ভাবলাম, ওটাকে আমি বি ভাবলাম। এবার আমি যদি দেখি কি দেখব, 16x² কেটে গেল, তাই তো, তাহলে এপাশে লেফট সাইডে পড়ে থাকছে -81 ইকুয়াল, এপাশে কী পড়ে থাকছে, a+b তার হোল স্কোয়ার আবার, তাহলে স্কোয়ার করো, 16 বর্গ কত, 256, তার মানে স্কোয়ার হলো, যোগ b স্কোয়ার, তার মানে 5 5 = 25, 7 25 = 175 হলো, 2ab মানে 500 80 80 80 160√7, তাহলে 2ab হলো, মাইনাস কত, 4 × 2 = 8x (16+5√7), ক্লিয়ার, বুঝতে পারলে। প্রত্যেকটা স্টেপ দেখো সলিউশন, এটা এতটা মডারেট কোশ্চেন যে সলিউশনে এগোলে পরে ওর পরীক্ষাই শেষ, যে পরীক্ষক যে সেটে এই কোশ্চেনটা দিয়েছে বা দেবে, উনি এই সাইকো টেস্ট করার জন্যই দেবে,
আর সাইকো ধরনের ক্যান্ডিডেটের পক্ষে খুব সমস্যা যদি সলিউশন নিয়েই পড়ে থাকে। আমি আসছি পরবর্তীতে। তাহলে হলো, আমি এই পার্টটুকু লেফট সাইডে নেব, অর্থাৎ এক্স পার্টটা এক সাইড, ডিজিট পার্টটা আরেক সাইড। তাহলে মাইনাস এইট এক্স ইন্টু এইটটা যদি চলে আসে লেফট সাইডে, তাহলে কী হবে? প্লাস হয়ে যাবে এইট এক্স মাল্টিপ্লাই 16 প্লাস 5√7 ইকুয়াল 256, 175। তার মানে কত আসবে পরে করছি, 81 তো রাইট সাইডে প্লাস নেবে, তাহলে 81, 5 6 5 11 আর 12, 512 প্লাস 160√7 আসলো। এবার এখান থেকে যদি আমি কমন নেই, এখান থেকে যদি আমি এটাও 32-এর মাল্টিপ্যাল, এটাও 32-এর মাল্টিপ্যাল, যদি রাইট সাইডে আমি 32 কমন নেই, তাহলে কি পড়ে থাকে? 32 এটা হচ্ছে কতবারে যাবে, 16 বারে প্লাস, আর এটা পড়ে থাকবে 5√7, 5√7, 5 32 160। দেখো 16√5 এটা এটা কেটে গেল, তাহলে 8x ইকুয়াল টু জাস্ট পড়ে থাকছে 32, 8 দিয়ে কেটে দাও 4 বার, x এর মান কত আসছে? 4। তাহলে x এর মান আমার যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে 4, আর এটাই হচ্ছে উত্তর। তাহলে বুঝতে পারলে, আমি ভাবছিলাম যে বোর্ডটায় আদতে আমি ধরাতে পারবো কি না। স্ক্রিনশট নিয়ে রেখে দিও, কাজে লাগবে। যে টুইস্টটা বলবো তারপরে আর এটার কোনো কাজ নেই। স্ক্রিনশট রেখে দিয়েছো? ব্যাস আমি একটুখানি রাফ করে দিই। দেখো ঠিক আছে, এইটুকুতেই কমপ্লিট। তুমি ভাই ভাবো, তোমার কাছে সাপোজ অপশন আছে 4 5 6 8, চারটে অপশন আছে তোমার কাছে, তোমার বলেছে এক্সের মান কত। তুমি ফার্স্ট এ অপশন তোলো, তাহলে এক্সের মান যদি আমি বসাই 4 × x এর মান বসিয়ে দেবো 4, আমি এ অপশন তুলছি, তাহলে 4 4 16 - 9 যোগ আছে, যোগ দাও। আবার এক্সের মান কত বসাবো? 4, এক্সের মান 4 বসাচ্ছি, তাহলে 4 4 16 যোগ হচ্ছে 9। দেখো তো, 16 থেকে যদি 9 বাদ যায় তাহলে কত থাকে? 9 7 16 7, যোগ 16-র সঙ্গে যদি 9 যোগ হয় 25, 25-এর বর্গমূল কত? 5। তাহলে কত পড়ে থাকছে এই লেফট সাইডে? 5 প্লাস √7, রাইট সাইডে 5 প্লাস √7। তাহলে স্যাটিসফাই করলো কি না? এত বড় জগা খিচুড়ি সলিউশন না করে আমি এইটুকু করব। দাদার কাছ থেকে অবজেক্টিভ শিখতে আসছো, দাদাকে এমনভাবে দিচ্ছ যে দাদা ডেসক্রিপটিভ তোমাকে শেখাবে, যেখানে কোনো ভ্যালু নেই এত খাটাখাটনির। শুধু শুধু বলিনি যে ও প্রোফাইলে শুধু লেখা না আই এম সাইকো, আদতেও একটা সাইকো। নেক্সট, 5a + 1/3a = 5, তাহলে 9a² + 1/25a² ভ্যালু বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আমার এই ভ্যালুটা দেওয়া রয়েছে, আমার এই ভ্যালুতে যেতে হবে। এর বর্গমূল আমি দেখতে পাচ্ছি 3a, আর এর দেখতে পাচ্ছি আমি 5a, তার মানে আমার ফার্স্ট এখানে আনতে হবে 3a, তো আছে এখানে আনতে হবে 3, আর নিচে কী আনতে হবে হরে? এখানে আনতে হবে 5। তাহলে আমার উপরে আনতে হবে 3 আর নিচে আনতে হবে 5, তাহলে ভগ্নাংশটা আমি কী পেলাম? 3/5। আশা করছি এইভাবে কোথাও তুমি বোঝোনি যে কেন আমার এটা এটা আনতে হবে, আদারওয়াইজ যখনই ডাটা চেঞ্জ হয়ে যাবে তখন আবার গরমিল হয়ে যাবে। তুমি কি করে বুঝবে? এর বর্গমূল করে দাও, তার মানে 3, এটা হচ্ছে অ্যাকচুয়াল লব আকারে আছে, তাহলে লব আমার 3 দরকার আর হর আমার 5 দরকার, তাহলে 3/5। আমি যদি দেখি 5a + 1/3a, এই পার্টকেও আমি 3/5 দ্বারা গুণ করব, ইকুয়াল টু 5 আছে এই পার্টকেও, এপাশে 3/5, এপাশেও 3/5 দ্বারা গুণ করতে হবে, যেটা রুল। 5-এর সঙ্গে 5 কেটে গেল, এবার এর সঙ্গে একবার এর গুণ, এর সঙ্গে একবার এর গুণ, তবেই না হবে। তাহলে 5a মাল্টিপ্লাইড / 3/5 প্লাস 1/3a আছে মাল্টিপ্লাইড / 3/5 ইকুয়াল টু, ভ্যালুটা কী পড়ে থাকছে? 3।
তিনের সঙ্গে তিন কেটে গেল, পাঁচের সঙ্গে পাঁচ কেটে গেল, তাহলে থ্রি এ প্লাস ওয়ান বাই ফাইভ এ ইকুয়াল টু থ্রি। আমার যেতে হবে ওইখানে নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এরও স্কোয়ার করে দিলে হবে, তাহলে কী করে আসবো, এর বর্গ এর বর্গ করে দিলাম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী, এ স্কোয়ার মানে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে টু ইন্টু থ্রি এ ইন্টু বি ওয়ান বাই ফাইভ এ ইকুয়াল টু তিনের স্কোয়ার কত, নয়। কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে দাও, এর সঙ্গে এ কেটে গেল, তাহলে এ পাশে নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস তিন দুগুণে সিক্স বাই ফাইভ। তাহলে একবারে সিক্স বাই ফাইভকে আমি রাইট সাইডে শিফট করে দেবো, রাইট সাইডে রয়েছে নয়, নয় থেকে এটা পাশে লেফট সাইডে প্লাসে রয়েছে, ও পাশে মাইনাস হবে, তাহলে সিক্স বাই ফাইভ। যদি আমি মাইনাস করি তাহলে ছয় নয় চুয়ান্ন থেকে সরি পাঁচ নয় পঁয়তাল্লিশ থেকে আমার সিক্স বাদ, পঁয়তাল্লিশ থেকে নয় ছয় পনেরো উনচল্লিশ বাই ফাইভ, এটাই হচ্ছে উত্তর। পয়েন্টেও থাকতে পারে, তাহলে নাইন এ স্কোয়ার আর হচ্ছে নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এ স্কোয়ারের মান কত পেলাম, থার্টি নাইন বাই ফাইভ, ওটাই বের করতে বলেছে, সিম্পল। এই দুটো লাইন হচ্ছে সলিউশন। আদারওয়াইজ যদি ডাইরেক্ট আমি বের করতে বলি, একটা পরীক্ষায় একটাই কোশ্চেন থাকলো, তাহলে তার জন্য এই জিনিসগুলো মাথায় না রাখাই ভালো, আদারওয়াইজ কী হবে, প্রবলেম হবে। তুমি এখান থেকে মানটা পেয়ে গেলে যে এর মান কত আসছে, তিন, আমার ওই স্কোয়ারের মান যেতে হবে, তাহলে কি করবে, এই তিনের বর্গ, তিনের বর্গ কত আসবে, নয়, বিয়োগ করে দাও, আমি কত কত পেলাম, থ্রি এ প্লাস ওয়ান বাই ফাইভ এ, তার মানে টু ইন্টু এর সহগ কোণ তিন ইন্টু এর সহগ কোণটা ওয়ান বাই পাঁচ, তাহলে এটা আসছে একবারে তোমার সলিউশন। তাহলে নাইন বিয়োগ কত আসবে, তিন দুয়ে ছয় বাই পাঁচ, সলিউশন করো দেখো একবারে চলে আসবে, এই সলিউশন লাগবে না, আদারওয়াইজ সিম্পল, এইটুকু তুমি জানতে পারো, কখনো ভুল হবে না, ঠিক আছে। নেক্সট আসে, আছে দেখো এও ডাউটের মধ্যে পড়ে, এ বাই বি প্লাস বি বাই এ এর মান মাইনাস ওয়ান, তাহলে থ্রি ইন্টু এ কিউব মাইনাস বি কিউবের মান কত, এখান থেকে নিয়ে আসো, এর যদি এলসিএম করি কত পাবো, বি এ, তাহলে এ বি, তাহলে বি বি কেটে গেল এ স্কোয়ার প্লাস এ এ কেটে গেল বি ইন্টু বি, বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ানের সঙ্গে এ বি গুণ হলে মাইনাস এ বি, লেফট এ স্কোয়ার মাইনাস এ বিটাকে রাইট সাইডে নিয়ে আস, লেফট সাইডে নিয়ে আসলে প্লাস এ বি, আর বি স্কোয়ার পড়ে রয়েছে বি স্কোয়ার, তাহলে এ পাশ থেকে এটা বেরিয়ে আসলো, তাহলে ও পাশে কী পড়ে থাকলো, জিরো, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান যদি জিরো হয়, থ্রি ইন্টু থ্রি ইন্টু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী, না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান বের করতে হবে, তাহলে থ্রি ইন্টু দেখো এ মাইনাস বি জানি না ভ্যালু, এ মাইনাস বি রেখে দাও, কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান কত পেলাম, জিরো, তাহলে এর মান জিরো আসলো। এবার তুমি ভাবো এই প্রত্যেকটা পার্ট হচ্ছে, তিনটে পার্ট আছে, তিনটে পার্টই গুণের রিলেশন, যে কোনো একটা পার্ট যদি গুণের ক্ষেত্রে জিরো হয়ে যায় তার মানে পুরো এই পার্টটার মান কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে কি না, জিরো হয়ে যাবে, তাই এখান থেকে এই ভ্যালুটা সলভ করলেই তো জিরো আসছে, তার মানে কি ওটাতে এটা রয়েছে, জিরো চলে আসবে, দাদা যা প্রোভাইড করে কিছুই প্রোভাইড করে না, কিছুই থাকে না, তাই না, এটাই মনে করো, দাদা বলে দিল শুধু যে আমি কিছুই করি না, শুধু প্র্যাকটিস করাবো তোমাকে, মনে করি যে অন্যদের থেকে না হোক নিজের দিক থেকে বেস দেবো, তার মানে সেই বেসটা কিছুই না, জিরো, আরে ভাই আলজেব্রা ক্লাস তো করো, শুধু এখানে ওখানে মুখ থুবড়ে ঘুরে বেড়ালাম, বলে বেড়ালাম যে আমি একজন সাইকো আমি একজন সাইকো, ওতে হয়ে গেল, ওএমআর শিটে পরীক্ষায় বসো লিখে দিও যে আই এম এ সাইকো,
যতো সব উলফাল ছেলে মেয়ে, পড়াশোনা শুধু শিখলেই হয় না, পড়াশোনার সাথে যেটা দরকার আগে, যে তোমাকে দেখে কে বাইরের লোক কি আগে বুঝতে পারবে যে তুমি বিএ পাস না বিএসসি পাস, নাকি পিজি করা রয়েছে নাকি পিএইচডি করা রয়েছে, সেটা তোমাকে দেখে বা তোমার কথাবার্তা বা তোমার চালচলনে বোঝা যাবে। একটু ভাই শুধরো, কারণ অনলাইনে হয়তো আমরা এসছি, অনলাইনে যাই হোক, নিজেদের পেটের দায় হোক আর তোমাদের শেখানোর দায়ই হোক, টিচাররা এসছে মানে শেখানোর জন্যই এসছে, তাদের বিহেভিয়ারের সঙ্গে চলার চেষ্টা করো, তাদেরকে প্রত্যেকটাকে একসঙ্গে বা এক পাল্লায় মাপলে হয় না, সবাই একরকম না ভাই, জিনিসগুলো বুঝবে, কারো সম্পর্কে মন্তব্য করার আগেও একটু বুঝবে আশা করা যায়, না হলে আর কারো ছাত্র হতে পারো, অন্তত অভিষেক দাদার কোনো ছাত্র হতে পারার মতন সামর্থ্য তোমার হয়তো বা থাকবে না। তো যাই হোক, সবাই এটাকে পার্সোনালি নিও না, আজকে একটু যাই হোক এমনি ক্লাস করানোর পরেও এসেই আবার ক্লাস করাতে হচ্ছে, বুঝতেই পারছো যে প্রেশারটা কেমন থাকতে পারে, একে তো মানে নিজস্ব খাটনির যে কনসেপ্টগুলো সেটাও যদি কপি করে চারপাশে চলে, সেটা কপিবাজদেরও বলতে হয়, এবার বলতেই পারে যে ম্যাথামেটিক্সে কারো পার্টিকুলার কনসেপ্ট হতে পারে না, হ্যাঁ ভাই হতে পারে না, কিন্তু একটা কোশ্চেন যে কোনো নিউ নিউ টাইপ যখনই আমি করিয়ে দিচ্ছি, কনসেপ্ট যেটা ভাবনা চিন্তা সেটা মিলতে পারে না, ইভেন এমন কিছু এখনও আমি বের করিনি অনলাইনে যেটা বের করলে পরে আবার ছড়াবে, ওই কপিবাজরাই আবার বলে দেবে কনসেপ্ট কারো পার্সোনাল পৈতৃক সম্পত্তি না, এই কারণে বেরও করি না অনলাইনে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, যাই হোক, তোমাদের জন্য যারা দূর থেকে দাদাকে ভালোবেসে দাদার ক্লাস করে, অবশ্যই দাদা তাদের জন্যই ক্লাস নিয়ে আসে, দেখা হবে নেক্সট ক্লাসে, থ্যাংকস ফর ওয়াচিং।